একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসের দিনই তৃণমূল নেতাকে তলব করল এনআইএ। ভূপতিনগরে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল সেই ঘটনায় তৃণমূল নেতা বলাই চরণ মাইতিকে তলব করা হয়েছে। আগামীকাল এনআইএ তাকে তলব করেছে। আমাদের প্রতিনিধি আবির দত্ত আরও বিস্তারিত বলবেন। আবির, এইটা আমাদের জানাও, ঠিক কী কী অভিযোগে, কোন কোন তথ্য জানার জন্য এই তৃণমূল নেতাকে আগামীকালে আসতে বলেছে এনআইএ? এখন তুমি জানো যে ভূপতিনগরে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল 2022 সালে ডিসেম্বর মাসে, সেই বিস্ফোরণে ঘটনায় কে বা কারা জড়িত সেই তদন্তে ইতিমধ্যে এনআইএ করছে, এবং সেই তদন্তে 21 জুলাই অর্থাৎ আগামীকাল তৃণমূল নেতাকে ডেকে পাঠানো হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে বিদায়ী তৃণমূলের পঞ্চায়েত সদস্য অর্থাৎ এখনো পর্যন্ত বোর্ডের যিনি মেম্বার সেই বলাই চরণ মাইতি, তাকে আসতে বলা হয়েছে, এবং তার সঙ্গে সুবীর মাইতি নামে আরো এক ব্যক্তিকে তাকেও ডাকা হয়েছে। এবং প্রসঙ্গত তোমার জানাই যে আজকে ভূপতিনগর বিস্ফোরণে তৃণমূলের 40 জন পঞ্চায়েত সদস্য যিনি সদ্য নির্বাচিত হয়েছেন চন্দন কুমার বর, তাকে ডেকে পাঠানো হয়েছিল। এবং বিস্ফোরণে মৃত ব্যক্তি তার বাবা ক্ষুদিরাম গায়েন, তাকেও কিন্তু ডেকে পাঠানো হয়েছিল, যদিও তারা দুজন আগে উপস্থিত থাকেননি। তাদের আইনজীবী মারফত তারা সেটা জানিয়ে দিয়েছেন এনআইএ অফিসে গিয়ে। যদিও আগামীকাল 21 জুলাইয়ের দিন তৃণমূলের বিদায়ী পঞ্চায়েত সদস্য বলাই চরণ মাইতিকে এবং সুবীর মাইতি নামে এক ব্যক্তিকে তাদেরকে কিন্তু ডেকে পাঠানো হয়েছে। ভূপতিনগর বিস্ফোরণে তাদের কোনো যোগ আছে কিনা, বা এই বিস্ফোরণ যখন ঘটে তখন কি ধরনের বিস্ফোরক রাখা হয়েছিল এই বিষয় নিয়ে কোনো তথ্য তারা জানেন কিনা, সেটা জানার জন্যই তাদেরকে ডেকে পাঠানো হয়েছে বলে জাতীয় তদন্তকারী সংস্থার সূত্র থেকে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। আদালতে অস্বস্তি শুভেন্দু অধিকারীর, তার কারণ তার বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের যে অভিযোগ করা হয়েছিল সেই অভিযোগের সত্যতা খতিয়ে দেখার জন্য কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, এবং যদি সেই অভিযোগের সত্যতা থাকে তাহলে এফআইআর করা যাবে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এফআইআর দায়ের করতে পারবে পুলিশ, মন্তব্য কলকাতা হাইকোর্টের। যদিও আদালতের অনুমতি ছাড়া কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, নির্দেশ দিয়েছেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ। শুভেন্দু অধিকারী উস্কানিমূলক মন্তব্যের কারণেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে অশান্তি হয়েছে, এই যে অভিযোগ করা হয়েছিল সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর করতে পারবে পুলিশ, এই মর্মে নির্দেশ কলকাতা হাইকোর্টের। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। সৌভিক, এইটা আমি তোমার থেকে জানতে চাইবো, একেবারে এই আবেদন করা হয়েছিল যে রাজ্যের তরফে যেহেতু কলকাতা হাইকোর্টে রক্ষা কবচ রয়েছে সেই কারণে অভিযোগ যেহেতু আছে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ, সেই জন্য আদালত যেন নির্দেশ দেয় এফআইআর করার ক্ষেত্রে, আজকে আদালত ঠিক কি বলল? দেখো, কলকাতা হাইকোর্টের আজকের নির্দেশে বলা হয়েছে যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই পঞ্চায়েত নির্বাচনে উস্কানিমূলক বক্তব্যের যে অভিযোগ আসছে সেই অভিযোগ খতিয়ে দেখবে পুলিশ, এবং পুলিশ যদি মনে করে যে বক্তব্যের যৌক্তিকতা রয়েছে এবং অভিযোগের সত্যতা রয়েছে সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পুলিশের এফআইআর দায়ের করতে কোনো রকম সমস্যা নেই, পুলিশ এফআইআর দায়ের করতে পারবে। কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো রকম কড়া পদক্ষেপ গ্রহণ করা চলবে না, অর্থাৎ তাকে রক্ষা কবচ দেওয়া হয়েছে, বলা হয়েছে কোন রকম কড়া পদক্ষেপ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে গ্রহণ করতে পারবে না পুলিশ। অর্থাৎ তুমি জানো যে এতদিন পর্যন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো ধরনের এফআইআর করতে গেলে আদালতের অনুমোদন নিতে হতো, এবং সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি রাজশেখর মান্তা তিনি যে নির্দেশ 2021 সালে দিয়েছিলেন সেই নির্দেশই এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের একাধিক বেঞ্চে সেই নির্দেশই বহাল রাখা হয়েছে, এবং সেই মোতাবেক এখানে যে মামলা দায়ের হয় সেই মামলায় অভিযোগ করা হয়েছিল যে পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে এবং পঞ্চায়েত নির্বাচনের দিন পর্যন্ত যে অশান্তি হয়েছে সেই অশান্তির পেছনে শুভেন্দু অধিকারীর প্ররোচনা রয়েছে, এবং শুভেন্দু অধিকারী একেবারে 13 জুন থেকে শুরু করে 8 জুলাই পর্যন্ত একাধিক জায়গায় একাধিক জনসভায় যে উস্কানিমূলক মন্তব্য করেছেন সেই মন্তব্যের জেরেই এই ধরনের রক্তারক্তি ঘটেছে, ভোটে অশান্তি হয়েছে। ফলত তারা চান যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর হোক, এই মর্মে তারা কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন, এবং সেখানে তাদের বক্তব্য ছিল যেহেতু কলকাতা হাইকোর্টের রক্ষা কবচ রয়েছে সেই কারণেই পুলিশ কিন্তু শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোন রকম এফআইআর দায়ের করছে না, এবং সেই মর্মেই আজকে মহামান্য বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর পর্যবেক্ষণ হচ্ছে যে ভারতীয় সংবিধানের 361 ধারা অনুযায়ী রাষ্ট্রপতি এবং রাজ্যপাল এই সর্বোচ্চ পর্যায়ে থাকা 2 জন ব্যক্তি কিন্তু তারা যে কোনো ফৌজদারি মামলা থেকে রক্ষা কবচ
চেয়ে থাকেন, ফলে তো বিচারপতি রাজশেখর মান্থা যে নির্দেশ দিয়েছিলেন তাকে রক্ষা কবচ দেওয়ার, তা কিন্তু অন্যরকম ভাবে তার ব্যাখ্যা করা বা ইন্টারপ্রিটেশন করা সেটা কিন্তু উচিত নয়। এবং এক্ষেত্রে শুভেন্দু অধিকারী তাকে রাষ্ট্রপতি এবং রাজ্যপালের থেকে উপরে পাঠানোর যে ব্যাখ্যা তার আইনজীবীরা করছেন সেই ব্যাখ্যাও গ্রহণযোগ্য নয়। এই মর্মেই মহামান্য বিচারপতিরা তাদের কিন্তু মত প্রকাশ করেছেন। ফলে তো কলকাতা হাইকোর্টের কাছে শুভেন্দু অধিকারীর এই মামলা বা আজকের মামলার রায় সেটা কিন্তু অত্যন্ত অস্বস্তির এবং অত্যন্ত বড় ধাক্কা। তার কারণ হলো শুধুমাত্র এই মামলার ক্ষেত্রে বলা হয়েছে পুলিশ যারা আধিকারিক রয়েছেন তারা নির্দিষ্ট অভিযোগ পেলে সেই অভিযোগ খতিয়ে দেখবেন এবং অভিযোগ খতিয়ে দেখে তারা অভিযোগের সত্যতা এবং যৌক্তিকতা খুঁজে পেলে তারা এফআইআর দায়ের করতে পারবেন। এবং তার পাশাপাশি রাজ্যের ডিজিকে নির্দেশ দেওয়া হয়েছে তিনি সমস্ত ঘটনা পুলিশের কাছ থেকে রিপোর্ট নিয়ে সেই রিপোর্ট তিনি কলকাতা হাইকোর্টের কাছে পেশ করবেন। দু সপ্তাহ সময় দেওয়া হয়েছে এবং তারপরে কলকাতা হাইকোর্ট এই মামলার ক্ষেত্রে পরবর্তী পর্যায়ের পদক্ষেপ করবে। তুমি জানো যে যখন 2021 সালে এই মামলা প্রথম কলকাতা হাইকোর্টে আসে সেই সময় অভিযোগ করা হয়েছিল যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এখনো পর্যন্ত 26টি মামলা রাজ্য পুলিশের তরফ থেকে করা হয়েছে এবং সেখানে একাধিক ভুয়ো অভিযোগ আনা হয়েছে। এই ধরনের অভিযোগে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং সেখানে তিনি বলেছিলেন যে 5,000 টাকা ছিনতাই করা হয়েছে, কাউকে হুমকি দেওয়া হয়েছে, কাউকে গালাগালি দেওয়া হয়েছে বা কুমন্তব্য করা হয়েছে। এই ধরনের ছোটখাটো অভিযোগের ক্ষেত্রেও সেই মামলা পুলিশ কিন্তু এফআইআর হিসেবে ট্রিট করেছে। ফলত রাজ্য পুলিশের এবং রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তারা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন এবং সেই মামলার প্রেক্ষিতে মহামান্য বিচারপতি রাজশেখর মান্থা তিনি নির্দেশ দিয়েছিলেন যে দেখা যাচ্ছে বিরোধী দলনেতাকে বারবার এই ধরনের মামলায় পুলিশ হেনস্থা করার চেষ্টা করছে এবং সেই ধরনের কাজ যাতে তারা না করতে পারেন সেই জন্যই সেই সময় বিচারাধীন মামলাগুলির মূলত 6টি মামলার ক্ষেত্রে একেবারে এফআইআরের ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন মহামান্য বিচারপতি মান্থা এবং বলেছিলেন যে ভবিষ্যতে কোনো ধরনের এফআইআর করতে গেলে তার আগে কলকাতা হাইকোর্ট থেকে অনুমতি নিতে হবে। ফলত সেই রক্ষা কবচ এতদিন পর্যন্ত শুভেন্দু অধিকারী পেয়ে আসলেন এবং সেখানেই কিন্তু অভিযোগ ছিল এই মামলার ক্ষেত্রে যে একজন বিরোধী নেতা তিনি এই ধরনের মন্তব্য করবেন, তার মন্তব্যের জেরে অশান্তি হবে, কিন্তু পুলিশের তরফ থেকে কোনো পদক্ষেপ করা হবে না, পুলিশ বলবে যে কলকাতা হাইকোর্টের রক্ষা কবচ রয়েছে সেই কারণে আমরা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করছি না, এই বক্তব্য গ্রহণযোগ্য নয় বলেই এই মামলায় অভিযোগ ছিল। এবং সেই মামলার ভিত্তিতে তোমাকে আরো একবার বলবো খুব স্পষ্ট করে বলা হয়েছে অভিযোগ খতিয়ে দেখে অভিযোগের সত্যতা পেয়ে পুলিশ এফআইআর করতে পারবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। ধন্যবাদ সৌভিক।